সড়কের দুই পাশ জুড়ে এবড়ো তেবড়ো বিদ্যুতের খুঁটি, আর তাতে ঝুলে আছে তারের জঞ্জাল। বিদ্যুতের সাথে ইন্টারনেট, টেলিফোন, কেবল লাইন সহ নানা সেবা প্রতিষ্ঠানের তারের প্যাচ কুচে রীতিমতো আকাশ ঢেকে পড়ার অবস্থা। এই ছিল সিলেটের সবগুলো সড়কের চিত্র, যা নগরীর সৌন্দর্যহানির পাশাপাশি ছিল দুর্ঘটনারও কারণ। তবে সোমবার থেকে বদলে গেছে একটি সড়ক। সিলেট নগরীর 1 নং ওয়ার্ডের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা সড়কের বিদ্যুতের তারের জঞ্জাল সরে গেছে এই দিন থেকে। এই সড়কের বিদ্যুতের তার টানা হয়েছে মাটির নিচ দিয়ে। বিদ্যুতের খুঁটি আর ঝুলন্ত তার সরিয়ে ফেলার পর নতুন রূপে দেখা দিয়েছে সিলেটের অন্যতম ব্যস্ততম এই সড়কটি। সোমবার রাত থেকে তারবিহীন এই সড়কের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। নগরীর বাসিন্দাদের অনেকে প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ সড়কের ছবি শেয়ার করে এই কাজের প্রশংসা করছেন। সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে প্রথমবারের মতো সিলেটে বিদ্যুৎ সঞ্চালন লাইন ভূগর্ভস্থ করা হচ্ছে। সেই হিসেবে শাহজালাল দরগা সড়কই বৈদ্যুতিক তার ভূগর্ভস্থ হওয়া দেশের প্রথম সড়ক। নগরীর মোট 45 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ভূগর্ভস্থ করার কাজ চলছে বলে জানিয়েছেন নগরকর্তারা। বিদ্যুৎ উন্নয়ন বিভাগ সূত্রে জানা গেছে, গত 15 থেকে 20 দিন ধরে পরীক্ষামূলক সরবরাহ পর্যবেক্ষণের পর রোববার থেকে এই সড়কে ভূগর্ভস্থ লাইনে পূর্ণ সরবরাহ চালু করা হয়েছে। প্রাথমিকভাবে শাহজালাল মাজার এলাকা থেকে নগরীর কোর্ট পয়েন্ট পর্যন্ত পাইলট প্রকল্পে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন চালু করা হয়েছে। সোমবার সরিয়ে নেওয়া হয় দরগা এলাকার ঝুলে থাকা বিদ্যুতের তার। জানা যায়, গত বছরের জুলাইয়ে সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক 2,053 কোটি টাকার প্রকল্প অনুমোদন করে একনেক। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 55 কোটি টাকা ব্যয়ে নগরীর কিছু এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইন ভূগর্ভস্থ করা হচ্ছে। গত বছরের ফেব্রুয়ারিতে এ কাজ শুরু হয়। এই প্রকল্পের প্রকল্প পরিচালক এম এম সিদ্দিক বলেন, প্রায় 2,000 কোটি টাকার যে প্রকল্পের কাজ চলছে তার আওতায় 22 এবং 23 কেভি সাব স্টেশন বসবে, 2,500 কিলোমিটার সঞ্চালন লাইন টানা হবে, 3,500 ট্রান্সফরমার বসানো সহ পুরো বিভাগে আরও অনেক কাজ হবে। এই প্রকল্পের আওতায়ই ভূগর্ভস্থ সঞ্চালন লাইনের কাজ চলছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলিহি মাজার এলাকা থেকে ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্পের সফল সরবরাহ চালু হয়েছে। উন্নত রাষ্ট্রের আদলে দেশের প্রথম ভূগর্ভে বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তুলে নেওয়া হচ্ছে রাস্তার দুপাশের বিদ্যুতের খুঁটিসহ টেলিফোন, ইন্টারনেট, কেবল লাইন সহ অন্যান্য সেবা প্রতিষ্ঠানের তার। ফলে তারের জঞ্জাল থেকে মুক্ত হয়েছে শাহজালাল মাজার এলাকা, বেড়েছে এই এলাকার সৌন্দর্য। মেয়র বলেন, এখন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনকে অবহিত না করে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন গিয়েছে এমন রাস্তা খুঁড়াখুড়ি করতে পারবে না।